শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অতঃপর তালিবানের সরকার গঠন, সরকারে থাকছে উপজাতি এবং নারীরাও। কাবুলে ভয়াবহ বিস্ফোরণে অল্পের জন্য যেভাবে প্রাণে বেঁচে গেলেন 160 ভারতীয়। এবার কাজাকিস্তানে সামরিক ঘাঁটিতে পরপর 10 বার বিস্ফোরণ, নিহত 12, আহত শতাধিক। কাবুলে আরও হামলার আশঙ্কা, আফগানদের শরীর নিচ্ছে যুক্তরাষ্ট্র। দুর্নীতিগ্রস্ত হওয়ায় আশরাফ গনির পক্ষে যুদ্ধ করেনি সেনারা, বললেন ইমরান খান। তালিবান সরকারকে স্বীকৃতি দিতে তারা হুড়া করবে না যুক্তরাষ্ট্র, বলল হোয়াইট হাউস। এবং সবশেষ থাকছে, কাবুল থেকে প্রত্যাহার প্রক্রিয়া বন্ধ ঘোষণা করল অস্ট্রেলিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। অংশগ্রহণমূলক তত্ত্ববধায়ক সরকার গঠনের কথা ভাবছেন তালেবান। আফগানিস্তানের সব নৃগোষ্ঠী এবং উপজাতি গোষ্ঠীর নেতাদের নিয়ে এই সরকার গঠন করা হবে। তালিবান নেতাদের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে একজন আমির উল মুমিনিন থাকবেন। ভবিষ্যৎ সরকার গঠন এবং মন্ত্রীদের মনোনয়নের বিষয়ে নীতি নির্ধারণী পরিষদ গঠিত হয়েছে। এছাড়া বেশ কিছু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কে হবেন তা নিয়ে আলোচনা চলছে। এই সরকারে নতুন মুখ আসতে পারে, তাজিক এবং উজবেক নেতাদের জায়গা হতে পারে তত্ত্বাবধায়ক সরকারে। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন সরকারে জায়গা হবে নারীদেরও। স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয় সহ আরও কিছু সেক্টরে নারীদের অন্তর্ভুক্ত করার কথা ভাবছে তালিবান। এদিকে সরকার গঠনের বিষয়ে আলাপ আলোচনার জন্য তালিবানের সহ প্রতিষ্ঠাতা মোল্লা বারাদার এবং তালিবানের প্রতিষ্ঠাতা প্রয়াত মোল্লা উমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব দেশটির রাজধানী কাবুলে রয়েছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আবে ফটকে বৃহস্পতিবার সন্ধ্যায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। এই হামলায় তালিবানের 28 সদস্য, 13 জন মার্কিনী সেনাসহ 100-এরও উপরে মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 140 জন। কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষায় থাকায় যাত্রীদের মধ্যে 160 জন ভারতীয় ছিল। এদের মধ্যে 15 জন হিন্দু এবং 145 জন শিখ। তারা কাবুল বিমানবন্দরের বাইরে একটি রুদোদার আশ্রয় নিয়ে বেঁচে যান। দিল্লি শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মজিন্দর সিং এই তথ্য নিশ্চিত করে বলেন, অল্পের জন্য ভারতীয়দের পুরো দল রক্ষা পায়। যেখানে আজ বিস্ফোরণ রয়েছে, একদিন আগেই সেখানে ভারতীয়রা অবস্থান করছিলেন। তিনি আরও বলেন, আমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই আমাদের এই ভয়াবহ বোমা হামলার থেকে রক্ষা করার জন্য। কাজাকিস্তানের একটি সামরিক ঘাঁটির অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর জেরে পরপর 10 বার বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে। এতে অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কমপক্ষে 98 জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাজাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নুরলান ইয়ার মেডাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাম্বিল প্রদেশের তারাজে সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডারে আগুন লেগে 10 বার বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি আরও জানান, প্রকৌশল কাজের জন্য বিস্ফোরক সংরক্ষিত ছিল, তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। বিষয়টি জানার জন্য তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের পর পার্শ্ববর্তী এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট। আফগানিস্তানের কাবুলে ভয়াবহ হামলার পর ফের আফগানদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিমানবন্দরে আরও হামলার তথ্য পেয়েছে পেন্টাগন, এই জন্য তারা সতর্ক রয়েছে। তবে এর শেষ দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। এদিকে বৃহস্পতিবার হামলায় নিহতদের সংখ্যা 170 ছাড়িয়েছে, আহত অন্তত 200 জন, অনেকের অবস্থা এখনও গুরুতর। আত্মঘাতী বোমা হামলার পর কাবুল থেকে আফগানদের সরিয়ে নিতে আবারও চালু হয়েছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে ভয়াবহ এই বিস্ফোরণের পর নিরাপত্তা কড়াকড়ির কারণে ব্যাহত হয় শরণার্থীদের সরিয়ে নেওয়ার কার নিরাপত্তার কড়াকড়ির কারণে ব্যাহত হয় শরণার্থীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া।
বর্তমানে কাবুল বিমানবন্দরের সবকটি প্রবেশদ্বার এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, যুক্তরাষ্ট্র পুরো বিষয়টিকে তদন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। আইএস একটি ভয়াবহ হুমকি, একে বাড়তে দেওয়া যাবে না। কাবুল বিমানবন্দরের সব কিছু মার্কিন সেনারা দেখভাল করছে। আফগানদের নিরাপদে বিমানবন্দরে পৌঁছানোর জন্য বিভিন্ন উপায়ে তারা কাজ করছে। শরণার্থীদের নিরাপদে সরিয়ে নিতে শেষ মুহূর্ত পর্যন্ত যুক্তরাষ্ট্র কাজ করবে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার দুর্নীতিগ্রস্ত থাকায় তাকে রক্ষার জন্য তালিবানদের বিরুদ্ধে যুদ্ধ করেনি আফগানিস্তানের সেনাবাহিনী। বৃহস্পতিবার নিজের সরকারের 3 বছরের অর্জন নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই কথা বলেন তিনি। রাজধানী ইসলামাবাদে কনভেনশন সেন্টারে ইমরান খানের এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে 3 বছরে তার সরকার কী কী কাজ করেছে জাতির সামনে তা তুলে তিনি বলেন, আফগান জনগণ কাপুরুষ নন, তারা অত্যন্ত সাহসী। আফগানদের মতো অন্য কোনো দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করেনি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে তাদের 10 লাখ মানুষ প্রাণ উৎসর্গ করেছে। তিনি প্রতিটি মন্ত্রণালয় এবং বিভাগে কীভাবে কাজ করেছে তার বর্ণনা দেন। এদিন ইমরান খান আফগানিস্তানের অদ্ভুত পরিস্থিতি নিয়ে বলেন, তালিবানরা যখন অভিযান পরিচালনা করে তখন আফগানিস্তানের হাতে 3 লাখ সেনা সদস্য ছিল আকাশপথের সাপোর্টও। তা সত্ত্বেও আফগানিস্তানের সেনাবাহিনী তালিবানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেনি, কারণ তারা চায়নি একটি দুর্নীতিবাজ সরকারের পক্ষে লড়াই করতে। তিনি তালিবানদের অধীন আফগানিস্তানের একটি শান্তিপূর্ণ সরকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। দীর্ঘ 2 দশক পর গত 15 আগস্ট পুনরায় আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালিবান। ইতিমধ্যেই সরকার গঠনের কাছাকাছি পৌঁছালেও তালিবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়া করবে না যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের মুখপাত্র জন সাকি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, যুক্তরাষ্ট্র এবং আমাদের সাথে কথা হওয়ার জন্য আন্তর্জাতিক অংশীদারীদের স্বীকৃতির জন্য কোনো তাড়াহুড়া নেই। জেনসাকি বলেন, যুক্তরাষ্ট্র এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি যে 31 আগস্ট সৈন্য প্রত্যাহারের পর আফগানিস্তানে কোনো কূটনৈতিক উপস্থিতি রাখবে কিনা। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছিল, আফগানিস্তানের মাটিকে সন্ত্রাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে না দিয়ে এবং মানবাধিকার বিশেষ করে নারীদের অধিকার রক্ষার শর্তে ভবিষ্যতে তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়া হবে। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস জানিয়েছেন, সৈন্য প্রত্যাহারের পর তালিবান যুক্তরাষ্ট্রের কাছে আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তারা আমাদের সাথে যোগাযোগ করে স্পষ্ট করেছে তারা মার্কিন কূটনৈতিক উপস্থিতি অব্যাহত দেখতে চায়, তবে নিশ্চিতভাবেই তা তালিবানদের হাতে নয়। নেট প্রাস নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে, তবে ওয়াশিংটনের এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আরও অধিক নিশ্চয়তা প্রয়োজন। আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার জোড়া বিস্ফোরণের পর সেদেশ থেকে মানুষ সরিয়ে নেওয়া বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন শুক্রবার একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে স্কট মরিসন বলেছেন, বর্তমানে কাবুলের যে পরিস্থিতি তাতে আমরা সেখানে উদ্ধার কার্যক্রম চালানো আর নিরাপদ মনে করছি না। আমাদের পরিকল্পনা হলো আফগানিস্তান থেকে যাদের নিয়ে আসা হয়েছে তাদের পুনর্বাসন এবং মানবিক সহায়তা প্রদান সংক্রান্ত দাপ্তরিক কাজ শুরু করা। এপি সংবাদ মাধ্যম জানায়, আফগানিস্তানে বসবাসরত অস্ট্রেলিয়ান নাগরিক, দূতাবাস কর্মী এবং অস্ট্রেলিয়ার সেনাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।